আসসালামু আলাইকুম, সেলফ ওয়ার্কার পাবনা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে নয়নতারা বা বোতাম ফুল সম্পর্কে কিছু বলতে, দেখুন এটা একটা কষ্ট সহিষ্ণু ফুল। এই গাছটা অনেক প্রতিকূল পরিবেশেও সহজেই টিকে থাকতে পারে। এই চাষ করার জন্য খুব বেশি বড় টবের প্রয়োজন নেই, 6 ইঞ্চি একটা টবের মধ্যেই প্রচুর ফুল দিচ্ছে এবং তুলনামূলকভাবে অনেক কম পরিশ্রমে এবং কম পরিচর্যা অনেক বেশি ফুল দীর্ঘ সময়, বছরের অধিকাংশ সময় একটা গাছ ফুল দিতে পারে। আবার কসমস ফুল দেখেন, কসমস এটাও কষ্ট সহিষ্ণু। তো আপনারা যারা ছাদে কম সময় দিতে পারেন তারা অনায়াসেই এই কসমস এবং নয়নতারা চাষ করতে পারেন ছাদে। তো আজ এ পর্যন্তই। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।